রাজ্যে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করতে প্রতিনিয়তই রাজ্যে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। তা আরোপের প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে। এবার পাঁচ দিনের সফরে রাজ্যে এলেন আমেরিকা এবং ইংল্যান্ডের 60 জনের এক প্রতিনিধি দল। তারা রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করে খুবই আপ্লুত। সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো সফল পেতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই পর্যটন সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের সাথে বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসছেন রাজ্যের মাটিতে। এতে করে স্বাভাবিকভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে ত্রিপুরা। পর্যটকের সংখ্যা যত বৃদ্ধি পাবে ততই সমৃদ্ধ হবে ত্রিপুরা। আর সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে নিত্য নতুন ভাবনা চিন্তা নিয়ে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে রাজ্য পর্যটন দপ্তর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যে কোটি কোটি টাকার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে নিশ্চিতভাবে রাজ্যে পর্যটকদের আগমন অনেকটা বেড়ে যাবে। এর মধ্যেই এবার ত্রিপুরেশ্বরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আমেরিকা এবং ইংল্যান্ডের 60 জনের একটি প্রতিনিধি দল গত 28 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসেন। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ঘুরে এবং রাজ্যের অতিথিয়তা অভিভূত তারা। তাদের এই সফর সম্পর্কে বলতে গিয়ে টিম লিডার র্যামসং হেয়ার বলেন, হিমালয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা মেডিটেশন সায়েন্স অ্যান্ড ফিলোসফি সংস্থা থেকে তারা রাজ্য সফরে এসেছেন। সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ভৌগোলিক এবং রাজ্যের উপজাতি সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে তাদের এই রাজ্য সফর। ইতিমধ্যেই তারা ত্রিপুরা সুন্দরী মন্দির, নির্মহল, ছবিমুড়া ঘুরে দেখেছেন। রাজ্য ত্যাগ করার আগে রবিবার প্রতিনিধি দলটি পরিদর্শন করলেন উজ্জয়ন্ত প্যালেস। তিনি আরও জানান, রাজ্যে এসে তারা তাদের প্রতিনিধি দল অভিভূত। পাঁচ দিনের সফর শেষে এদিনই তারা রাজ্য ত্যাগ করেন। All are from which country and what is the purpose of your visit? So we are part of the Himalayan International Institute of Yoga, Meditation, Science and Philosophy. And we have a group of 60 international delegates here visiting Tripura to experience the extremely rich culture that is here, both spiritually, geographically, and of the people, tribal culture, and everything that Tripura has to offer. So we are coming with open minds and big hearts to experience the best of what Tripura and the Northeast have to offer the world and share it with our group of 60 international guests here, and also to share it with our guests around the world through all of the different stories, photos and videos that we'll be taking along the way. Video report, Sachin Datanen.